নিউট্রিশন টিপসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় মেথি খেয়ে ওজন কমানোর কয়েকটি উপায় জেনে নিন। তো চলুন বিস্তারিত জেনে নিই। পেটের মেদ বা চর্বি হলে চলাফেরায় যেমন কষ্ট হয় তেমনি নষ্ট হয় সৌন্দর্য। অনেকে আছেন খুব বেশি মোটাও না কিন্তু পেটে অনেক মেদ কিংবা দেহের কিছু স্থানে মেদ জমায় খুবই অস্বস্তি বোধ করেন। কোনো ভালো পোশাক পরলেও ভালো লাগে না, ফলে মেদ কমাতে কতই না চেষ্টা করি আমরা। জিম, যোগব্যায়াম, ডায়েটিং, ক্ষতিকারক পানীয় বাদ দেওয়া সহ সব চেষ্টাই চলে। তবে এত কষ্ট না করেই ঘরোয়া উপায়ে এই মেদ সমস্যার সমাধান করা সম্ভব। তো চলুন বিস্তারিত জেনে নেই। এক্ষেত্রে মেথিকে ঠিক কী কী উপায়ে ব্যবহার করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে ব্যক্তিকে সুন্দর করে তুলবে সেটা জানা জরুরি। মেথি চা, চা তো প্রতিনিয়তই পান করেন, তবে এবার সেই চায়ের যোগ করুন কয়েকটা মেথির বীজ। হজম শক্তি তো বাড়বে, সেই সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণ হবে। তবে স্বাদ পেতে চায়ে এলাচ বা আদা দেওয়া যেতে পারে। এটা বানাতে মেথি বীজ বাড়িতেই বেটে নিতে হবে। এবার পানি ফুটিয়ে তাতে সেই পেস্ট মেশাতে হবে। এবার এতে চা যোগ করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর খালি পেটে এমন চা খেলে মেদ ঝরবে খুব সহজেই। মেথি পানি, পুরনো আমলের মানুষরা পেট গরম হলেই মেথির পানি খাওয়ার পরামর্শ দিতেন। পেট ঠান্ডা করার পাশাপাশি এটি কিন্তু খিদেও কমায়। খাওয়ার ইচ্ছে কমে যায় বলে স্বাভাবিকভাবেই ওজন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করে এই পানীয়। এক কাপ মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে তার সকালে সেঁকে নিয়ে খেতে হবে। মেথি গুঁড়ো, মেথিতে রয়েছে উচ্চ মাত্রায় ক্যারোটিনয়েড যা দ্রুত ওজন কমাতে সক্ষম। বাজারে মেথি গুঁড়োর উপর ভরসা না করে বাড়িতে শুকনো খোলায় মেথি ভেজে গুঁড়িয়ে নিন। এরপর গরম পানিতে মিশিয়ে খেয়ে ফেলুন। এই পানিতে লেবু ও মধু মেশাতে পারেন। মেথি গুঁড়ো ব্যবহার করতে পারেন তরকারিতেও, এতে সহজেই কমবে আপনার পেটের মেদ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।